ইউটিউবে আমাদের চ্যানেল খোলার পর আমাদের জন্য সবথেকে দরকারি যে জিনিসটা হয়ে যায় সেটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওতে ব্যবহার করার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো প্রথমের দিকে আমরা সবাই অনেক বেশি কনফিউশনে থাকি যে আমরা আমাদের ইউটিউবে ব্যবহার করার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবো বা কোন কোন সাইট থেকে কোন কোন মিউজিকগুলো ব্যবহার করলে ইউটিউব থেকে আমাদের কোনো রকমের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিবে না। তো এই প্রশ্নের উত্তর আর টিউটোরিয়াল নিয়ে আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিতে যাচ্ছি আপনি কোন কোন জায়গা থেকে ইউটিউবের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আর কথা বলাচ্ছি না, ডিরেক্ট চলে যাচ্ছি ইন্ট্রোতে। ফিরে আসছি ইন্ট্রোর পর এই টিউটোরিয়ালটি নিয়ে। ওয়েলকাম ব্যাক। আমি আবারও বলতেছি ইউটিউবে আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে, আপনি আপনার মনের মতো যে কোনো মিউজিক অ্যাড করতে বা ইউজ করতে পারবেন না, এটা ইউটিউবের পলিসিতেই আছে। তো এখন আপনি যে এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাবেন এইগুলো পাওয়ার জন্য আপনাকে দুইটা ওয়ে ফলো করতে হবে। প্রথম ওয়ে হচ্ছে গুগল সার্চ করে আলাদা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নেওয়া, দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউটিউব থেকে নেওয়া। এখন আপনি যদি ইউটিউব থেকেও নিতে যান তারও দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অফিসিয়ালি ডিরেক্ট ইউটিউব থেকেই নেওয়া, আরেকটা হচ্ছে ইউটিউব থেকে নেওয়া কিন্তু অফিসিয়ালভাবে না, সেটা হচ্ছে অন্য অনেক এমন চ্যানেল থাকে বা অনেকগুলো ইউটিউবের চ্যানেল অলরেডি অ্যাভেলেবল আছে, যেমন NCS নো কপিরাইট সাউন্ডস আপনারা সবাই হয়তোবা জানেন বা অনেকেই জানেন যে এই সাইটগুলো বা এই চ্যানেলগুলো থেকে আপনি খুব সহজেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করে আপনার ইউটিউবের ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো এখন প্রথমেই আসি যে থার্ড পার্টি ওয়েবসাইট গুগল সার্চ করে নেওয়া। তো এই থার্ড পার্টি ওয়েবসাইটগুলো আমি আপনাকে রেকমেন্ড করবো না, কারণ থার্ড পার্টি ওয়েবসাইটগুলো কিছু কিছু ট্রাস্টেড কিন্তু সবগুলো 100% ট্রাস্টেড না। যেহেতু আমরা ইউটিউবের মতো একটা সেন্সিটিভ জায়গায় কোনো রিস্ক নিতে যাচ্ছি না বা রিস্ক নিতে চাচ্ছি না, যে আমাদের ইউটিউবের ভিডিওতে আমি রিস্ক নিয়ে একটা অডিও অ্যাড করে দিলাম, আমাদের ভিডিওতে পরে দেখা গেলো কিছুদিন পর সেটা থেকে কপিরাইট ক্লেম চলে আসলো, যেটা আমাদের জন্য মোটেও কাম্য নয়। তো এখন আমরা ওই টপিকটা স্কিপ করে যাচ্ছি। তবুও আপনি যদি চান, আমি বলতেছি না যে আপনি এই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এই সাউন্ডগুলো ডাউনলোড করলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খাবেন, আমি আপনাকে এতটুকুই বলতেছি, এইগুলোকে আমি সিওরিটি বা আপনার জন্য রেকমেন্ড করতে পারছি না। তারপরেও আপনি যদি চান যে সেখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে, তাহলে সেটা আপনি অন রিস্কে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব থেকে নেওয়া। ইউটিউব থেকে আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি বা ইউটিউব লাইব্রেরি থেকে এরকম হাজারো রকমের আপনার পছন্দ মতো রোমান্টিক, ফানি, যে কোনো যে ক্যাটাগরির মিউজিক আপনার দরকার, আপনি সব ক্যাটাগরির মিউজিক ইউটিউব অডিও লাইব্রেরি থেকেই নিয়ে নিতে পারেন। তো সেটা কিভাবে নেবেন আমি এই কথা বলা শেষ করে আপনাকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো, আর বাকি থাকলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। আমরা যখন ইউটিউব চ্যানেল থেকে এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিতে যাব, যদি আমরা ইউটিউবে সার্চ করি নো কপিরাইট সং লিখে, তাহলে আমাদের সামনে কিছু কিছু চ্যানেল চলে আসবে। আমি দেখেছিলাম যে নো কপিরাইট সাউন্ডস নামে একটা চ্যানেল আছে, আমাদের অনেক বড় বড় ইউটিউবার এখান থেকেও কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিয়ে থাকে। কিন্তু আপনি যখন এই চ্যানেলগুলো থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো নেবেন, তখন আপনাকে এই চ্যানেলের হয়ে কিছু ক্রেডিট দিতে হবে, মানে আপনার ওই মিউজিকটার ডাউনলোড লিঙ্ক বা মিউজিক লিঙ্ক অবশ্যই আপনার ভিডিওতে অ্যাড করে দিতে হবে। তো আপনি যদি চান যে সেটা কিভাবে অ্যাড করবেন বা সেই চ্যানেলের মালিককে কিভাবে ক্রেডিট দেবেন, তো আমি এ নিয়ে পরে আরেকটি ভিডিও করব, সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের দরকার হলে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইউটিউব থেকে অফিসিয়ালি কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই এই এই সাউন্ডগুলো আমি নিজেই ব্যবহার করি, তো সেটা আপনি ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি এবার দেখিয়ে দেবো। তো আর কথা বলাচ্ছি না, ডিরেক্ট চলে যাচ্ছি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ইউটিউব থেকে এইগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। তো তার আগে বলে দিচ্ছি, আপনি যদি ফোন ব্যবহার করে হয়ে থাকেন তবুও আপনি এই কাজটা করতে পারবেন, সেজন্য আপনাকে আপনার গুগল ক্রোম থেকে ডেস্কটপ মুডে গিয়ে, তারপর আমি বাকি যে কাজগুলো এখন পিসিতে করব, আপনি সেম কাজগুলো আপনার মোবাইল থেকেও খুব সহজে করে নিতে পারেন। সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। আপনি যদি মোবাইল ব্যবহার করে হয়ে থাকেন, তাহলে আপনি যখন গুগল ক্রোম থেকে ডেস্কটপ সাইটে চলে যাবেন, তখন আপনার এই স্ক্রিনটাও ঠিক এভাবেই চলে আসবে। এখান থেকে আমরা এই যে আমাদের ব্রাউজার আইকন আছে, এখানে ক্লিক করে চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনারা হয়তো বা অনেকেই জানেন কীভাবে ইউটিউব স্টুডিওতে যেতে হয়। তো ইউটিউব স্টুডিওটা ওপেন করার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে আমরা এখান থেকে এই যে অডিও লাইব্রেরি নামে একটা অপশন দেখতে পারবো।
এটা হচ্ছে প্রথম উপায়। আর সেকেন্ড উপায় হচ্ছে আমরা যদি ইউটিউবেই থাকি, ইউটিউবে থেকে যদি এখানে শুধু সার্চ করি, আমি একটু সার্চ করে দেখিয়ে দিচ্ছি, নো কপিরাইট মিউজিক। যদি নো কপিরাইট মিউজিক লিখি তাহলে আমাদের সামনে কিছু এরকম চ্যানেল চলে আসবে, যেমন নো কপিরাইট সাউন্ডস। এটা অনেক ফেমাস একটা চ্যানেল, এই চ্যানেলের সাবস্ক্রাইবারও দেখেন 27.4 মিলিয়ন। তাহলে ভাবেন যে এই চ্যানেলের যে অনার আছে সেই চ্যানেলের, এই চ্যানেল থেকে কত মানুষ এই মিউজিকগুলো ডাউনলোড করে করে তাদের ভিডিওতে দিচ্ছে। আরও একটা চ্যানেল আছে দেখেন, ব্লগ নো কপিরাইট মিউজিক। তো এইভাবে আপনি যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে অনেকগুলো এরকমের চ্যানেল পেয়ে যাবেন যেগুলোতে কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাওয়া যায়। আপনি এখান থেকে এইগুলোকে ডাউনলোড করে কিছু রুলস ফলো করে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি, আমি আগেও বলেছি, আপনি যদি চান যে সেটা কীভাবে করতে হয়, যে কীভাবে রুলসগুলো ফলো করবেন, তো এ নিয়ে ভিডিও, স্পেসিফিক ভিডিও বানানোর জন্য তাহলে আমি তৈরি করব। আর আমার মনে হয় আপনারা সকলেই পারবেন ব্যাপারটা। তো এখন দ্বিতীয় উপায় হচ্ছে, যেটা লিগাল, আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অডিও লাইব্রেরি। আমি আগেও দেখিয়েছিলাম যে প্রথমে আমাদের ইউটিউব স্টুডিওতে আসতে হবে। ইউটিউব স্টুডিওতে আসার পর এই যে একটু নিচে আইকনের নিচে আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে দেখতে পারবো অডিও লাইব্রেরি নামে একটা অপশন আছে। তো আমরা যদি অডিও লাইব্রেরিতে ক্লিক করে দেই তাহলে আমাদের এই যে অডিও লাইব্রেরিটা চলে এসেছে। আগে হয়তো বা আপনাদের এই যে অডিও লাইব্রেরি ক্লাসিকটা আসতো, তো এখান থেকে আপনি দুটোভাবেই করতে পারেন, অডিও লাইব্রেরি ক্লাসিক আগের স্টাইলে, আর এটা হচ্ছে ডিজিটালটা আমাদের আপডেট হওয়ার পর যেটা এসেছে। তো এখন এখানে আপনাদের জন্য দেখেন অনেকগুলো এই যে মিউজিক আছে, এই সবগুলো মিউজিক আপনি নির্দ্বিধায় আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে মিউজিকের নাম, দ্বিতীয়ত হচ্ছে মুড, আর এইটা হচ্ছে আর্টিস্টের নাম। আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে এই যে এর যে মুডটা লেখা আছে, এই মুডটা, আর আমাদের এই মিউজিক প্লে করে দেখার পর মিউজিকের কোয়ালিটিটা। এখন আমরা যখন এখান থেকে কোনো একটা মিউজিক প্লে করবো, আমি একটি মিউজিক প্লে করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা চাইলে টেনে টেনেও দেখতে পারবো। তো দেখেন আমাদের এটা প্লে হয়ে গেছে। এরকম আরও অনেক অসংখ্য এখানে মিউজিক আছে, আপনি চাইলে সবগুলো প্লে করে দেখতে পারেন। তো এখন আপনি যদি অডিও লাইব্রেরি ক্লাসিকে চলে যান তাহলে ব্যাপারটা আরও বেশি কমফোর্টেবল হবে আপনাদের জন্য। আমি এটা পজ করে দিচ্ছি। তো এই যে আমাদের অডিও লাইব্রেরি ক্লাসিক, এটা হচ্ছে আপনার এই অডিও লাইব্রেরি অ্যাপ থেকে, যে মানে অডিও লাইব্রেরিতে আসার পর একটু কর্নারেই দেখতে পারবেন অডিও লাইব্রেরি ক্লাসিক নামে একটা অপশন আছে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই পেজটা ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে আপনার মিউজিককে সার্চ করে দেখতে পারেন, তারপরে এখান থেকে মিউজিক প্লে করে দেখতে পারেন। আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে চাইলে প্লে করে দেখতে পারেন, যে আমি একটা প্লে করলাম। এভাবে আপনি প্লে করে দেখে তারপর চুজ করে ডাউনলোড করতে পারেন। এখন আপনি যদি এখান থেকে আপনার ক্যাটেগরি অনুযায়ী মিউজিক চান তাহলে এখান থেকে এই যে মুড নামে যে অপশনটা আছে, এই মুডে ক্লিক করে দিয়ে আপনি এই যে দেখেন অনেকগুলো ক্যাটেগরি আছে, যেটা আপনার চ্যানেলের সাথে বেশি ভালো যায় সেই ক্যাটেগরির মিউজিক আপনি এখান থেকে দেখতে পারেন। তো আমি এখন এই যে ফাঙ্কিটা দিচ্ছি, ফাঙ্কি দেওয়ার পর আমার এখানে যতগুলো মিউজিক আছে সবগুলো হচ্ছে শুধু ফাঙ্কি ক্যাটেগরি। তো এখন এখানে যদি আমি একটু প্লে করি তাহলে দেখবেন একটু মিউজিকগুলো একটু অন্যরকম হবে, একটু ফানি টাইপের, সবগুলো মিউজিকই প্রায় সেম। এখন আমরা যখন কোনো একটা মিউজিক ডাউনলোড করতে করবো এখান থেকে, আগে অবশ্যই এই যে এই বাটনগুলো আছে সাইডের, এইগুলোতে ক্লিক করলে আমাদের মিউজিকটা প্লে হয়ে যাবে। আমি একটা মিউজিক প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে ক্লিক করার সাথেই মিউজিকটা প্লে হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে ডাউনলোড করতে চাই, আমি এই মিউজিকটা আমার ভালো লাগলো, আমি এই ধরেন এই মিউজিকটা আমি ডাউনলোড করব, মিউজিকটা দেখলাম, চুজ করলাম, ভালো লাগলো, তারপরে আমি যখন ডাউনলোডে দেবো তখন এই যে কর্নারে ডাউনলোডের যে অপশনটা, এই যে ডাউনলোড লেখা, এটার মধ্যে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের এই যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এতটুকুই আপনাদের কাজ। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আপনার একটা সাবস্ক্রিপশনের মূল্য আমার কাছে অনেক 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 বেশি, আর আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক মোটিভেশনাল। তো নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কীভাবে কোথায় থেকে হোক, সেটা গুগল থেকেই বা যে কোনো ওয়েবসাইট থেকে, থার্ড পার্টি যদি এমন কোনো ট্রাস্টেড ওয়েবসাইট থেকে যেটা থেকে আপনি কপিরাইট ফ্রি ইমেজগুলো ব্যবহার করতে পারেন, তো সেটাও আমি নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই। আপনি যদি চান যে নেক্সট টিউটোরিয়ালটি দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি আপলোড করার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে সেই ভিডিওটার লিংক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকেও কপিরাইট ফ্রি ইমেজ কীভাবে, কোথায় থেকে ইমেজ আর ভিডিও কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।